আজকে আমি আপনাদেরকে চিকেন গালোটি কাবাব করে দেখাবো। চিকেন গালোটি কাবাব রেসিপিটি একটু ডিফিকাল্ট, কিন্তু ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে সহজ উপায় করতে পারবেন সেরকম ভাবে আমি আপনাদের করে দেখাবো। তাহলে দেখে নিই আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। তাহলে চিকেন গালোটি কাবাবের জন্য আমাদের লাগবে চিকেন কিমা, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। নেক্সট লাগবে আমাদের ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পেঁপে বাটা, কাজু বাদাম বাটা, বেসন, আদা বাটা, রসুন বাটা। রসুন বাটাটার মধ্যে আমি হাফ শুকনো লঙ্কা দিয়ে পেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার পেস্ট, পেঁয়াজটাকে ফ্রাই করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে লাগবে গোটা জিরে, জৈত্রী, লবঙ্গ, দারচিনি, শাহজিরা, গোটা গোলমরিচ এবং এলাচ। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমরা লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আমরা লেবু, ঘিও নিয়েছি। ঘিটা আমাদের 2 টেবিল স্পুন মতন লাগবে, আর লাগবে হচ্ছে স্বাদ মতো চিনি এবং নুন। তাহলে চলুন আমরা এবার ম্যারিনেট করি। তাহলে এবার আমরা ম্যারিনেশন করব। আগে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে সব এরমভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার তাহলে আমরা ম্যারিনেশনটা শুরু করি। ফার্স্টে আমরা নিচ্ছি চিকেন কিমাটা, এটার মধ্যে আমরা দিয়ে দেব ঘি, বেরেস্তা পেস্টটা পুরোটা নিয়ে নিচ্ছি, তারপর দেব রসুন পেস্টটা, রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার দেব আদা বাটাটা, আদা বাটাটা একটু অল্প দেব, রসুনটা বেশি করে দেব। তারপর দিলাম কাজু বাটাটা, তারপর দিচ্ছি কাঁচা পেঁপে পেস্ট, পরিমাণগুলো আমি সব আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে পুরো রেসিপিটা দেখে নিতে পারেন। তারপরে আমরা দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা, এরপর দিচ্ছি আমরা বেসন, বেসনটা আমরা আপাতত 2 টেবিল স্পুনই দিলাম। আর দেব চিনি আর নুন পরিমাণ মতন। এবার আমরা এগুলোকে সব একসাথে মেখে নেব। লঙ্কার গুঁড়োটাও মেখে নিচ্ছি, এর মধ্যে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেশনটা আমরা 1 ঘন্টার জন্য করব। আর একটু বেসন লাগবে আমাদের, ব্যাটারটা একটু টাইট করতে হবে। এরমভাবে আপনারা মাখতে মাখতে বুঝতে পারবেন যে কতটা বেসন লাগবে। আমি আপনাদের লাস্ট এন্ডের কি কনসিস্টেন্সিটা হচ্ছে ওটা দেখাচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমরা লেবুটা দিয়ে দেবো। লেবুটা চিপে নিয়েছি, এবার এটাকে আবার মেখে নেব। নুনটা টেস্ট করলাম, করে আর একটু নুন অ্যাডও করেছি। চিকেনটা মাখা হয়ে গেছে,
এরকম কনসিস্টেন্সি হয়েছে এটাকে আপনারা এবার 1 ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট করব এটা ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে আমরা হাতে অল্প ঘি লাগিয়ে কাবাবের আকারে গড়ে নেব এমন ভাবে মিটেন যেন ফেটে না যায় সাইডগুলো এগুলোকে আমরা তেল সাদা তেল এবং ঘি এর মধ্যে নিয়ে শ্যালো ফ্রাই করব গালোটি কাবাব গুলো আমার সবকটা গড়া হয়ে গেছে তাহলে চলুন এবার সাদা তেলে সামান্য ঘি দিয়ে আমরা শ্যালো ফ্রাই করে নিই তাওয়াটা গরমে বসিয়েছি এবার সাদা তেল দিচ্ছি শ্যালো ফ্রাই করার মতো সাদা তেল দেব আর দেব সামান্য ঘি এইটুকু তেলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি তেল আর ঘি এর মিশ্রণটা গরম হয়ে গেছে এবার আমরা আগুনটাকে লোতে রেখে কাবাব গুলো ফ্রাই করব আমরা 1 মিনিট করে এপিটোপিট ভেজে নেব এক মিনিট একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে উল্টে দেবো উল্টে নিয়েছি আমরা এবারে এই সাইডটা 1 মিনিট ভেজে নেব এই সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের চিকেন গালোটি কাবাব খুব টেস্টি এবং ফ্লেভার প্যাক একটা কাবাবের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি এখানে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি এটা আপনারা পুদিনার চাটনি বা ধনে পাতার চাটনি দিয়েও এনজয় করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ